بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ. قَالَتِ الْأَعْرَابُ آمَنَّا قُلْ لَمْ تُؤْمِنُوا وَلَكِنْ قُولُوا أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ وَإِنْ تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِتْكُمْ مِنْ أَعْمَالِكُمْ شَيْئًا إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজাম, দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। যেই সূরা থেকে আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসির চলতেছিল সেই সূরাটির নাম হলো সূরা আল হুজুরাত। সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আল হুজুরাত, এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? জি, মাদানী সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জীবনের, মুসলিম সমাজের একটি চিত্র আল্লাহ পাক তুলে ধরেছেন। একটি মুসলিম সমাজে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মুমিনদের মধ্যে ভ্রাতৃত্বের চেতনা কীরকম হবে এবং এই ভ্রাতৃত্ববোধ নষ্ট করে, ভ্রাতৃত্ববোধ ধ্বংস করে এরকম জিনিসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হারাম করে দিয়ে এই সূরাটি নাজিল করেন। এখানে ১৩ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদের মধ্যে আল আদল ওয়াল মুসাওয়াহ অর্থাৎ সমতা, সাম্য, এই সাম্য কায়েমের জন্য পৃথিবীর সকল মানুষকে এক বংশোদ্ভূত, এক উৎস থেকে সৃষ্টি, এই সূত্রটি আল্লাহ রাব্বুল আলামিন এই ১৩ নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে দিলেন, যাতে মানুষের মধ্যে বংশগত কোনো গর্ব অহংকার না থাকে বা জাতীয়তাবাদের কোনো গর্ব অহংকার না থাকে, আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার, কোনো ধরনের বর্ণবাদ যেন পৃথিবীর মুসলিমদের মধ্যে না থাকে। আল্লাপাক বর্ণবাদকে আল্লাপাক ধ্বংস করে দিয়ে সাম্যবাদ অর্থাৎ পৃথিবীর সকল মানুষের মধ্যে সমতা এবং সকল মানুষ যে আল্লাহর কাছে সমান, তাদের উঁচু নিচু যে পার্থক্যটা হবে সেটা হবে শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া যার বেশি তিনি হবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত, তাকওয়া যার কম তিনি হবেন তত কম সম্মানিত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানের মাপকাঠি হলো তাকওয়া। সম্মানের মাপকাঠি কে কোন দেশের নাগরিক এটা সম্মানের মাপকাঠি নয়, কে আমেরিকান নাগরিক, কে ব্রিটিশ নাগরিক, কে বাংলাদেশি নাগরিক, কে অস্ট্রেলিয়ান নাগরিক, এই ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা নির্ধারণ করেন না। আবার কে কোন বংশের লোক, কে চৌধুরী বংশের লোক, কে বুইয়া বংশের লোক, তারপরে কে পাটোয়ারি বংশের লোক, কে প্রামাণিক বংশের লোক, এরকম বংশীয় ভিত্তিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদা নির্ধারণ হয় না, সম্মান নির্ধারণ হয় না। কে কুরাইশ বংশের লোক, কুরাইশ বংশের লোক হইলে তার সম্মান কি বেশি? জি, আবু জাহাল কোন বংশের লোক? কুরাইশ বংশের লোক, এই জন্য আবু জাহালের সম্মান বেশি। আমাদের দেশে কুরাইশ বংশের নাম দিয়ে ব্যবসা করে, অনেকের নামের সাথে কুরাইশই লাগায়, বুঝাইতে চায় যে আমরা কুরাইশ বংশের মানুষ। তা আপনি কুরাইশ বংশের মানুষ, অসুবিধা কি? কুরাইশ বংশের মানুষের আপনার যে মর্যাদা আমারও সেই একই মর্যাদা, আপনার সম্মান আমার সম্মান নির্ধারণ হবে তাকওয়ার ভিত্তিতে। যদি আমার তাকওয়া বেশি থাকে তো হাবশি গোলাম কালো কুসকুসে মানুষ সেই মানুষটার মর্যাদা হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদের ইমাম সেই মসজিদের প্রধান মুয়াজ্জিন হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে হাঁটতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে দিয়ে সে কালো কুসকুসে মানুষটা হাঁটে। সুবহানাল্লাহ। তাহলে কালো মানুষ হয়েছে অসুবিধা কি? তিনি তো কুরাইশ বংশের লোক না, তিনি আবিসিনিয়ার লোক, হাফসার লোক, কুসকুসে কালো মানুষ, যে মানুষটা দেখতে সুন্দর নাই, একেবারে কালো, আরও উচ্চ বংশেরও না, গোলাম। সেই মানুষটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যে মসজিদের ইমাম সেই মসজিদের মুয়াজ্জিন। আল্লাহ আকবার। যে মসজিদের ইমাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই মসজিদের মুয়াজ্জিন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক কত বড় মর্যাদা দিয়েছেন। মুয়াজ্জিন হওয়ার মতো লোক কি কুরাইশ বংশে ছিল না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক ছিলেন। আমাদের দেশে একটি কথা ব্যাপকভাবে প্রচলিত আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি যেদিন ইসলাম গ্রহণ করছেন সেদিন থেকে মসজিদে হারামে আজান চালু হয়েছে, এর আগে নাকি গোপনে গোপনে নামাজ পড়তে হইতো। ওমর যেদিন ইসলাম গ্রহণ করছেন সেদিন থেকে মক্কা মুকাররমায় প্রকাশ্যে আজান চালু হয়েছে এবং জামাতে নামাজ চালু হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা।
তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন হলেন না, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন হলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনের এই দায়িত্ব পেলেন না, আরও কত বড় বড় সাহাবি ছিলেন, কেউ মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পেলেন না, দায়িত্ব পেলেন একজন গোলাম, একজন কুসকুসে কালো হাফসার আবিসিনিয়ার আফ্রিকার মানুষ। তাহলে এই আফ্রিকান মানুষটার মর্যাদা এত উপরে তুলে নিল কিসে? তাকওয়া। তার গায়ের রং কি সেটা আল্লাহর কাছে মুখ্য বিষয় না, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে মুখ্য বিষয় তাকওয়া। এরপর আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে বললেন, বেলালকে ডাকলেন, বেলাল তো ভয়ে ভয়ে নবী সাল্লামের কাছে আসলেন, যে মেরাজ থেকে আসার পরে অনেক মুনাফেকেরা বিভিন্ন ধরনের সন্দেহ সংশয় পোষণ করতেছে নবী সাল্লামের মেরাজ নিয়ে। কেউ কেউ আমাদের দেশে একটা প্রচলিত ওয়াজ আছে, মেরাজের ব্যাপারে অসংখ্য মিথ্যা কথা আমাদের দেশে আছে, তন্মধ্যে একটা মিথ্যা কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি যেই পানি দিয়ে ওযু করে মেরাজে গেছেন, আসি নাকি দেখতেছেন ওই পানি গড়াইতেছে, এটা একেবারে ডাহা মিথ্যা কথা, এরকম কোনো হাদিস আসে নাই। নবী সাল্লাম বলেন নাই যে আমি ওযু করে পানি রেখে গেছি আর আসে দেখি যে পানি এখনো গড়াইতেছে। তারপরে এক মুহূর্তের মধ্যে নবী সাল্লামের মেরাজ হয়ে গেছে, এটাও মিথ্যা কথা। অর্থাৎ নবী সাল্লামের মেরাজ এক রজনী, এক রাত্রিবেলায় মেরাজ হয়েছে, কিন্তু কতক্ষণ সময় ধরে হয়েছে এই সময় আল্লাহ পাকও বর্ণনা করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো হাদিসে বর্ণনা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে অনেকে সন্দেহ পোষণ করতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, তারপরে সিদরাতুল মুনতাহায় গেলেন, বিভিন্ন আকাশে গেলেন, তারপরে মসজিদে আকসায় গেলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি বেলালকে ডাকলেন, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, বেলাল ইসলাম গ্রহণের পরে তুমি এমন কি আমল করো যেই আমল তোমাকে এত উঁচু মর্যাদায় নিয়ে গেছে? সুবহানাল্লাহ। সেই উঁচু মর্যাদাটা কি? যে আমি জান্নাতের মধ্যে গিয়ে দেখি আমার সামনে সামনে একটা লোক হাঁটতেছে, ওই লোকটার জুতার পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি কিন্তু লোকটাকে দেখি না। জিব্রিল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলাম, এই লোকটাকে কার পায়ের আওয়াজ? জিব্রিল আলাইহিসসালাম বললেন, এটা বেলাল ইবনে রাবার পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। কোন আমল তোমাকে এত উচ্চ পর্যায়ে নিয়ে গেল? তখন আমরা আরেকটা ওয়াজ শুনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি জুতা নিয়ে যখন যাচ্ছিলেন জুতা খুলে রাখছিলেন, তো না জুতা নবী সাল্লাল্লাহু আলাইহি খুলে রাখতে চাইছেন, তো আল্লাহ পাক বলছেন যে তুমি জুতা খুলে রাখিও না, জুতা নিয়ে আসো, তোমার জুতায় আমার আরশ মুবারক ধন্য হবে, নাউজুবিল্লাহ, তুমি জুতা নিয়ে আসো। আর মুসা আলাইহিস সালামকে বলছিলেন তোর পাহাড়ে আসার সময় ফাখলা না আলাইকা বা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, মুসা তুমি জুতা খুলে রাখো কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় তুমি আরোহণ করতেছ। এটাও মিথ্যা কথা, মানে নবী সাল্লামকে জুতা নিয়ে যেতে বলছেন নাকি জুতা খুলে যেতে বলছেন এইরকম কোনো বর্ণনা কোরআন হাদিসে আসে নাই। তাহলে দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের মধ্যে হাঁটতেছেন, কি নিয়ে হাঁটতেছেন? জুতা নিয়ে হাঁটতেছেন, খালি পায়ে না, জুতা আওয়াজ শোনা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমলটা করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম গ্রহণের পরে আমি তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল করি না, তবে আমি যতবার ওযু করি ততবার আমি দুই রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করি। সুবহানাল্লাহ। দিনে রাতে আমি যতবার ওযু করি, ওযু করার পরে দুই রাকাত তাহিয়াতুল ওয়াদু আমি দুই রাকাত সালাত আদায় করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সালাতটাই, এই দুই রাকাত তাহিয়াতুল ওযু, এটাই তোমাকে এত উঁচু মর্যাদায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম সেটি হলো যে একজন কালো আফ্রিকান মানুষ, গোলাম মানুষ, কোনো উঁচু বংশীয়
বড় বংশের এরকম কোনো মানুষও না, কিন্তু আল্লাহ পাক তাকে কত উঁচু মর্যাদায় নিয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমাম, আর বেলাল হয়ে গেলেন মসজিদের মুয়াজ্জিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে প্রধান মুয়াজ্জিন ছিলেন দুইজন, একজন হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাত্রিবেলায় দুইজনে আজান দিতেন, বেলাল আজান দিতেন, আবার আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিতেন। তো এখন প্রথম দিকে সাহাবাই কেরাম প্রথম আজান শুনে সাহারি খাওয়া বন্ধ করে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা বেলালের আজান শুনে তোমরা সাহারি খাওয়া বন্ধ করবে না, কারণ বেলাল যে আজানটা দেয় সেটা কিসের আজান? কিয়ামুল লাইলের আজান, তাহাজ্জুদের আজান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই আজান শুনে তোমরা খাবার বন্ধ করিও না, বরং যখন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আজান শুনবে তখন তোমরা খাবার বন্ধ করে দিবে। সে কিয়ামুল লাইলের আজান আজও 1400 বছর পরেও মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারার মসজিদে হারামে সেই আজান এখনও হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কিয়ামুল লাইলের জামাত করেন নাই, এজন্য কিয়ামুল লাইলের জামাত হয় না, মসজিদে হারামেও হয় না, মসজিদে নববীতেও হয় না, কিন্তু আজান হয়। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের প্রধান মুয়াজ্জিন। এইরকম আরও অনেক কালো কালো সাহাবি ছিলেন যারা আফ্রিকান বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ পাক এদের মর্যাদাকে অনেক উপরে তুলে দিয়েছেন। এবং সাহাবায়ে কেরামের মধ্যে এই সাদা কালো সুন্দর কালো আরবেরা কিন্তু সুন্দর মানুষ, আমাদের বাংলাদেশিদের চেয়েও আরব মানুষ সুন্দর সুন্দর মানুষ। অথচ সেই সুন্দর মানুষগুলোর সাথে যদি আপনি আফ্রিকান মানুষ একসাথে বসান, মানানসই দেখা যায় না, মানে বাহ্যিকভাবে আমাদের কাছে মানানসই দেখা যায় না যে আরবের লোকের সাথে আপনি আফ্রিকান কালো কালো মানুষ দেখবেন। আপনারা হজে গেলে আলহামদুলিল্লাহ যারা গেছেন, যে আফ্রিকান মানুষ আর আরবের মানুষ যদি এক জায়গায় থাকে তাহলে দেখলে মানে কত তফাত সৌন্দর্যের দিক থেকে, কিন্তু দুটোই আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। তো এখানে এই উপরের সুন্দর গায়ের রঙের সুন্দর আর কালো, এটা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে মর্যাদা নির্ধারণ হয় না, মর্যাদা নির্ধারণ হয় কি দিয়ে? তাকওয়া দিয়ে। এই পৃথিবীতে বর্ণবাদ উৎখাত করেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এই কথাটা মুসলিমেরা বলে না, মুসলিমেরা বলে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ দক্ষিণ আফ্রিকার একজন নেতা, দক্ষিণ আফ্রিকার সেই নেতা বর্ণবাদের বিরুদ্ধে কাজ করেছেন, এটা সত্য কথা। তিনি আল্লাহ রসুলের একটা সুন্নার কাজ করছেন, একটা সুন্নতের কাজ করছেন। তিনি যদিও অমুসলিম কিন্তু কাজটা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের কাজ। অমুসলিমেরা কিন্তু শত শত সুন্নত পালন করে, যেগুলো বর্তমানে আমরা মুসলিমেরা ছেড়ে দিছি। দেখবেন আপনি যে অমুসলিম দেশে গিয়ে যে অমুসলিমেরা কত সুন্নত পালন করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেই সুন্নত আমরা একেবারেই ছেড়ে দিয়েছি। তাদের মধ্যে দেখবেন যে মানুষকে ধোকা দেওয়া, প্রতারণা করা, তারপরে এই ঘুষ নেওয়া, সাদাবাজি করা, এরকম বিভিন্ন জিনিস তাদের মধ্যে কম, যেটা আমাদের মুসলিম যারা দাবি করতেছে আমরা আমাদের মধ্যে অনেক বেশি, এবং অনেক সুন্নত তারা পালন করে। কিন্তু এই বর্ণবাদ বিরোধী কাজ করা এটাও নবী সাল্লাল্লাহু আলাইহির একটা সুন্না, এই সুন্নতের তিনি কিছু কাজ করছেন, কিন্তু তিনি যে পৃথিবীতে সর্বপ্রথম এই কাজ করছেন এটা সঠিক না। কিন্তু মুসলিমেরা ভুলেই গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণবাদ বিরোধী আন্দোলনের পথিকৃৎ, পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বপ্রথম বর্ণবাদ উৎখাত করেছেন। সেই উৎখাতের নমুনা হল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আরবের মানুষ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সুন্দর সুদর্শন মানুষ। সেই সুদর্শন ইমাম সাহেবের
মুয়াজ্জিন সাহেব বলেন আফ্রিকান কালো মানুষ। তাহলে সহজে বুঝতে পারেন এখানে বর্ণবাদকে নবী সাল্লাম কিভাবে উৎখাত করেছেন। আবার নবী সাল্লামের সামনে গরিব মানুষ আসলে ধনী মানুষের চেয়ে বেশি অগ্রাধিকার পাইতেন। একবার নবী সাল্লাম একটু খালি মনে করলেন যে এরা একটু বসুক, আমি একটু নেতা লোকগুলাকে মুশরিকগুলাকে আমি একটু দিনের দাওয়াত দিয়ে দিই, এই লোকগুলো ইসলাম গ্রহণ করলে অতি সহজে আল্লাহর দিন প্রচার প্রসার লাভ করবে, বেশি লাভের আশা করছেন। এই জন্য তাদের দিকে লক্ষ্য করলেন, আরেকজন অন্ধ সাহাবি এসে পাশে দাঁড়াইছিলেন। নবী সাল্লাম মনে করলেন একটু পরে অন্ধ সাহাবির সাথে কথা বলবেন। আল্লাহ পাক সাথে সাথে নবী সাল্লামকে ধমক দিয়ে বলছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, খবরদার আপনার পাশে একজন অন্ধ লোক এসে দাঁড়িয়ে আছে, সেই অন্ধ লোক তাকওয়ার দিক থেকে ইমানের দিক থেকে ওই মানুষগুলার সে লক্ষ্য গুণ উত্তম। ওইরকম একজন মুত্তাকিন মানুষকে আপনি দাঁড় করিয়ে রেখে কেন আপনি ওই দিকে ঝুঁকে পড়লেন? আল্লাহর দিন পৃথিবীতে কোনো দিন ওই বড় শক্তিশালী মানুষদেরকে দিয়ে ধনী মানুষদেরকে দিয়ে আল্লাহর দিন পৃথিবীতে কায়েম হয় নাই, ওই অন্ধ গরিব দিন মজুর ওই মানুষগুলা দিয়েই আল্লাহর দিন কায়েম হয়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নবী সাল্লামকে ধমক দিয়ে দিলেন, খবরদার অন্ধ গরিব মিসকিন যে সাহাবিগুলা খুদার তাড়নায় যারা পেটে পাথর বেঁধে রাখেন, এই মানুষগুলাই আল্লাহর দিনের জন্য সবচেয়ে বড় দরকার। নবী সাল্লামের কাছে ওই মানুষগুলাই বেশি অগ্রাধিকার পেতেন। তাহলে সেখানে বর্ণবাদ বলতে যা বোঝায়, বংশগত বৈষম্য বলতে যেটা বোঝায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি উৎখাত করেছেন। বিদায় হজের ভাষণে নবী সাল্লাম বলছেন, আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, হে দুনিয়ার মানুষ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, লা ফাদলা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবের উপরে আজমীদের কোনো প্রাধান্য নাই, আজমীদের উপরে আরবীদের কোনো প্রাধান্য নাই, আরবের উপরে আজমের কোনো মর্যাদা নাই, আবার আজমের উপরে আরবের কোনো মর্যাদা নাই। যদি মক্কা থেকে একজন লোক আসে বলে যে আমি মক্কা থেকে আসছি, আমরা তো কই যে মক্কার মানুষ, অনেকে আমাদের দেশে জাহালত এত বিস্তার লাভ করছে বলে যে মক্কার মানুষের কোনো গুনাখাতা নাই, মক্কা মদিনার মানুষের গুনাখাতাও নাই, মক্কা মদিনার মানুষ নাকি আমল না করলেও জান্নাতে যাইব, নাউজুবিল্লাহ, মানে এগুলো কুসংস্কার, মিথ্যা দেয়াম ধারণা। তাই আরবের মানুষ তো আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাহেবা, তারাও তো আরবের মানুষ, মক্কার মানুষ, ওখানকার মানুষ, তাই সেই মানুষও কি জান্নাতে যাবে? এই জন্য মক্কার মানুষ হওয়া আর বাংলাদেশের মানুষ হওয়া, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, লা ফাদলা লি আরাবি আলা আজামি ওয়ালা লি আজামি আলা আরাবি, খবরদার আরবের উপরে আজমের, আজমের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। এবং বংশগত এক বংশের উপরে আরেক বংশের এরকম কোনো শ্রেষ্ঠত্ব, কোনো মর্যাদা নাই। মর্যাদা হলো কি দিয়ে? ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া দিয়ে মর্যাদা নির্ধারণ হবে। কালোর উপরে সাদা, সাদার উপরে কালোর কোনো মর্যাদা, কোনো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহ পাক এই সাম্যের কথাটি, এই আদল ওয়াল মুসাওয়ার বিষয়টি সূরাল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে, একজন পুরুষ আর একজন নারী। পুরুষটার নাম কি? নারীটার নাম কি? হাওয়ার শব্দটা কোরআনে কারিমে আসে নাই, কিন্তু আমরা বিভিন্ন ইসরায়েলি রাওয়ায়েত থেকে পাই যে আমাদের আদম আলাইহিসসালামের পরে যে নারীকে সৃষ্টি করা হয়েছে তার নাম হলো হাওয়া। একজন পুরুষ এবং একজন নারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে সকল মানুষের সৃষ্টির উৎস হলো এক জায়গায়। তাহলে আদম থেকে
মানুষ সৃষ্টি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে মানুষ সৃষ্টি? আল্লাহ পাক কোরআনে কারিমে বা নবী সাল্লামের কোনো হাদিসে বলেন নাই যে আল্লাহ পাক আমার থেকে আদম বানাইছেন। সব জায়গায় বলা হয়েছে আদম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানাইছেন। কিন্তু তারপরেও আমাদের দেশে কিছু মানুষ বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ পাক প্রথম বানাইছেন। আল্লাহ পাক বলতেছেন প্রথম বানাইছেন আদম আলাইহিসসালামকে, কিন্তু মানুষ জোর করে নিজেরা তৈরি করে নিজেরা বানাই, মানে মহব্বতের ঠেলায় এশকের ঠেলায় বানাই ফেলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক প্রথম তৈরি করছে, এবং এই ব্যাপারে জাল হাদিসও বানাই ফেলছে যে আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাসূল নাকি বলছেন যে আমার নূরকে সর্বপ্রথম বানানো হয়েছে। এটা জাল হাদিস, মিথ্যা কথা। আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টির মধ্যে তৈরি করেছেন কলম, আউয়ালুমা খালাকাল্লাহু আল কালাম, সর্বপ্রথম তৈরি করেছেন কালাম। আর মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তৈরি করেছেন আদম আলাইহিসসালাম। আল্লাহ পাক সূরা আল বাকারার মধ্যে বলছেন ওয়া ইয ক্বাল রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফুকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ পাক নাম বলে দিলেন, ওয়া আল্লামা আদামা, আদম যেই জমিনের খলিফা সর্বপ্রথম বানাইলেন সেই সর্বপ্রথম খলিফার নাম হইল আদামা। ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আগে বানায় তিনি কোথায় ছিলেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তা আল্লাহ রাসূল কোথায়? আল্লাহ রাসূলকে তো বলেন নাই যে তোমরা দুজনের সাথে মুহাম্মদকে ঢুকাও জান্নাতের মধ্যে, এই কথা বলছেন আল্লাহ পাক? বলেন নাই, দুইজনকে ডাকছেন আল্লাহ পাক। তখন পৃথিবীতে মানুষে দুইজন, আল্লাহ পাক বলতেছেন ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, একজন পুরুষ আর নারী থেকে তৈরি করার পরে তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায় আমি আবার বিভক্ত করে দিয়েছি। এই বিভক্তিটার হিকমত কি? লিতারাফু, যাতে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। যে আপনি হজে গেলেন, আপনার পাসপোর্ট দেখলে বুঝতে পারবে যে আপনি কোন দেশের, বাংলাদেশি, আরেকজন ইন্ডিয়ান, আরেকজন পাকিস্তানি, আরেকজন ইন্দোনেশিয়ান, আরেকজন মালয়েশিয়ান। এই যে আলাদা আলাদা বাক করছেন, কেন বাক করছেন? যদি সারা পৃথিবীর মানুষ সব এক দেশের নাগরিক হয়ে যেতেন, সব যদি সৌদি আরবের নাগরিক, একেবারে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, তাহলে মানুষদেরকে চিনা, তাদের পরিচিতি জানা, এটা অনেক কষ্টকর হয়ে যেত। আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন জাতিতে ভাগ করে দিয়েছি। এই ভাগ হওয়া দোষণীয় বিষয় না। লিতাআরাফু, এটা করার উদ্দেশ্য হলো যাতে তোমাদের মধ্যে একজন আরেকজনকে চিনতে পারো, পরিচয় লাভ করতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তবে এই গোত্র, এই শাখা প্রশাখা, এই জাতি, এইগুলা তোমাদের সম্মানের কোনো বিষয় নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত। আতকাকুম, যিনি সবচেয়ে বেশি তাকওয়াবান, সুবহান, যিনি যত বেশি তাকওয়াবান তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি সম্মানিত, সুবহানাল্লাহ। সম্মান নির্ধারণ হয় কিসে? তাকওয়া। এই সম্মানের আরেকটা পরিভাষা হইল কারামা। ইন্না আকরামাকুম, আল্লাহ বলছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই মানুষটা আতকাকুম, যিনি সবচেয়ে বেশি তাকওয়াবান। এই আকরামাকুম, আকরামাকুমের মূল যে শব্দটা সেটা হলো কারামা, কারামত। কারামত মানে সম্মাননা, কারামত মানে সম্মান।
তাহলে এই কারামত লাভ করবে কারা? মুত্তাকিনেরা, তাকওয়াবানেরা। যিনি যত বেশি তাকওয়াবান তিনি তত বেশি কারামতের অধিকারী। তাহলে তাকওয়া কিসে অর্জিত হয়? তাকওয়া অর্জিত হয় কিসের মাধ্যমে? হ্যাঁ, তাকওয়া হলো হুয়া ইমতাসালু আওয়ামিরিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইজতিনাবু আন-নাওয়াহি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলছেন সেটির আনুগত্য করা, যেটি থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে দূরে থাকা, এটার নাম হলো তাকওয়া। তাহলে যিনি যত বেশি ফরজ ওয়াজিব সুন্নতের উপরে আমল করেন, হারাম মাকরুহ থেকে দূরে থাকেন, তিনি তত বেশি তাকওয়াবান, আর তিনি তত বেশি কারামতের অধিকারী। কারামত মানে অলৌকিক ঘটনা না। আমাদের দেশের লোকেরা কারামত মানে মনে করে অস্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক ঘটনা ছাড়া কারামত হয় না। এজন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়াদের কারামত এটা হক। এই আকীদা বিশ্বাস করতে হবে। এই আকীদা বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না। কিন্তু এই আকীদাটা ভ্রান্ত বিশ্বাস, মানে যারা ধর্ম ব্যবসায়ী তারা আমাদেরকে ভ্রান্তভাবে বুঝাইছে জিনিসটা, সঠিকভাবে বুঝায় না এই আকীদাটা। কারামত হলো সম্মাননা। এই সম্মাননাটা হলো যিনি যত বেশি কোরআনের উপরে, সুন্নার উপরে, তাকওয়ার উপরে থাকেন তিনি তত বেশি সম্মাননার অধিকারী। অস্বাভাবিক ঘটনা দেখানো সম্মাননার অধিকারী না। অস্বাভাবিক ঘটনা মুশরিকও দেখাইতে পারে, কাফেরও দেখাইতে পারে, অমুসলিমও দেখাইতে পারে। অস্বাভাবিক ঘটনা, অলৌকিক ঘটনা, এরকম অলৌকিক বা কিছু গায়েবের খবর বলে দেওয়া, এগুলা কারামতের বিষয় না। আমরা কারামত শুনি কি? কারামত শুনি সুরমা নদী পার হওয়ার জন্য চোখ বন্ধ করে নামাজের মুসল্লার উপরে বসছেন, বাস চোখ বন্ধ করে সুরমা নদী পার হয়ে গেছে, এটা হলো কারামত। তারপরে বাঘের পিঠে করে অমুক জায়গা থেকে অমুক জায়গায় চলে গেছে, এটা হলো কারামত। তারপরে অমুক অমুক রাত্রিবেলায় দেখছে যে অমুক আল্লাহর ওলি বাঘের পিঠে করে হাঁটতেছে, এগুলো হলো কারামত। কিন্তু কারামত এটা নয়। কারামত হলো যিনি যত বেশি মুত্তাকিন, যিনি যত বেশি আমল করেন তিনি তত বেশি কারামতের অধিকারী। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সে বড় কারামতওয়ালা মানুষ এই পৃথিবীতে আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। সাহাবায়ে কেরামের খালি সারা জীবন অলৌকিক ঘটনা ঘটত। পুরা লক্ষ লক্ষ হাদিস বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরাম থেকে, পুরা লক্ষ লক্ষ হাদিস বিশ্লেষণ করলে সাহাবায়ে কেরামের অস্বাভাবিক ঘটনা সাত আটটার বেশি খুঁজে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামের সংখ্যা কত? লক্ষের উপরে সাহাবায়ে কেরাম। তো সারা জীবনে এই সোয়া লক্ষ সাহাবির অলৌকিক ঘটনা ঘটছে সাত আটটা। তাহলে বাকি সাহাবিদের কারামত হয় নাই নাকি? বাকি সাহাবিদের জীবনে কারামত ঘটে নাই? সাহাবায়ে কেরাম আউলিয়া ছিলেন না, ওলি ছিলেন না? আমরা যেসব অলিয়া উলিয়ার নাম শুনি, এরকম কোটি কোটি অলিয়া উলিয়া এক বস্তা রাখলে, আর সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের পায়ের সাথে যে দুলাবালি লাগতো সেই দুলাবালি এক পাশে রাখলে এই সব অলিয়া উলিয়ার মর্যাদা কি দুলার মর্যাদা সমান হবে? তো যেই সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত বিশাল মর্যাদার অধিকারী, এবং প্রত্যেক সাহাবি আউলিয়া, আউলিয়া না খালি আউলিয়ার বাপ, খালি আউলিয়া না, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান। আল্লাহ পাক বলছেন মুহাজির এবং আনসারদের মধ্য থেকে সাবিকুন আল আউয়ালুন এবং ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত এই সাহাবীদেরকে মুহাজির আনসারদেরকে যারা এহসানের সাথে অনুসরণ করবে, ইত্তেবা করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এরা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ এদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ, এদের উপরে আল্লাহ সন্তুষ্ট, এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট, এবং ওয়ায়ুদখিলুহুম জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন।
তাহলে যে মুহাজিরিন যে আনসার সাহাবীদের ব্যাপারে আল্লাহপাক জান্নাতের সুসংবাদ একবার দুইবার নয়, কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহপাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এরা সবাই আল্লাহর ওলি না? যদি সন্দেহ থাকে যে সাহাবাই কেরামের একজন আল্লাহর ওলি না, তাহলে আপনার ইমান থাকবে না। সাহাবাই কেরাম আস-সাহাবাতু কুল্লুহুম আদুল, সমস্ত সাহাবাই কেরাম আদালতের অধিকারী, সব আল্লাহর ওলি। তাহলে ওই সাহাবিদের জীবনে অস্বাভাবিক অলৌকিক ঘটনা ঘটল না কেন? আমাদের দেশে এক আল্লাহর ওলির 100, 200, 500 কারামত ঘটে, ওই সাহাবিদের লক্ষাধিক সাহাবি কারামত ঘটছে 7-8টা মাত্র। হ্যাঁ, মূল ঘটনা এই জায়গায়। আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ওলি কারা? এই ধারণা আমাদের দেশে মারাত্মক বিভ্রান্তির শিকার আল্লাহর ওলি নিয়ে। ওলি কারা আপনাকে যদি জিজ্ঞাসা করে আল্লাহর ওলি কারা, উত্তর দিবেন কি? সূরা ইউনুসের 62-63 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনাই দিবেন যে আল্লাহ পাক ওলির সংজ্ঞা দিচ্ছেন। কি সংজ্ঞা দিচ্ছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াত দেখবেন যে ব্যাপক প্রচলিত, এই আয়াত দিয়ে ব্যবসা করা যায়, কিন্তু পরেরটা আর তেলাওয়াত করে না। 61 নম্বর আয়াত দিয়ে খুব ভালো ব্যবসা করা যায়। ব্যবসাটা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলতেছেন জেনে রাখো বান্দা, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। বাস, আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি, আমার কোনো ভয় নাই, চিন্তা নাই। সবাই আসি, আপনারা আমার পাগড়ি ধরেন, আমার সাথে ইঞ্জিল লাগান, ইঞ্জিলের সাথে লাগাই দেন, তাহলে আপনাদেরও আর ভয় নাই, চিন্তা নাই। এখন আপনারা সবাই তো পাগল হয়ে গেছে যে হুজুর ইঞ্জিল পাই গেছি, আসল ইঞ্জিন তো পাই গেছি, আউলিয়াউল্লাহ পাই গেছি, এবার খালি এটার সাথে পাগড়ি লাগাই, রশি লাগাই, লাগাইলে ইঞ্জিনের সাথে ইঞ্জিনে টানি জান্নাতে নিয়ে যাব। বাস, এই আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ কারা? এর পরবর্তী আয়াতে 62 আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া আল্লাহ হলো যারা ইমানদার এবং যারা মুত্তাকিন, যারা তাকওয়াবান। আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা কয়টা? দুইটা, একটা ইমান আর একটা তাকওয়া। ইমানে 50 নম্বর, তাকওয়া 50 নম্বর, সাবজেক্ট দুইটা। এই দুই সাবজেক্টে আপনি নাম্বার পাইলে বাস আল্লাহর ওলি হয়ে যাবেন, একটা ইমান আর একটা তাকওয়া। এখন ইমানের সাবজেক্টে আপনি 50-এর মধ্যে যদি 40 পাই যান, তাকওয়ার সাবজেক্টে যদি 50-এ 40 পাই যান, তা আপনি একেবারে লেটার মার্কস পাওয়া আল্লাহর ওলি, 40-40-80 পাই গেছেন। আর যদি 30-30, যদি 35-35-70 পান, তাহলে স্টার মার্ক পাওয়া আপনি আউলিয়া আল্লাহ। যদি আপনি 30-30-60 পান, তাহলে ফার্স্ট ক্লাস পাওয়া আপনি আউলিয়া উল্লাহ। যদি আপনি 45 পান দুটা মিলে, সেকেন্ড ক্লাস পাওয়া আউলিয়া উল্লাহ। যদি আপনি দুইটা মিলে 30 পান, এখন 30 পাইলে পাস করে না, বর্তমানে কমপক্ষে 40 পাইতে হয়। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত পরীক্ষা আছে মিনিমাম পাস নম্বর হলো 40, এখন 40 পাইতে হয়। তাহলে আপনি যদি দুই সাবজেক্টে 20-20 করে 40 পান, তাহলে মনে করবেন আপনি কোনোরকম পাস করা, এফ গ্রেডের আপনি আউলিয়াউল্লাহ। এখন যদি দুই সাবজেক্টে 30 পান, মনে করবেন যে ফেল করা আউলিয়াউল্লাহ। যদি দুই সাবজেক্টে 10-10-20 পান, তো মনে করবেন যে আপনি কোনো নম্বরেই আসেন নাই, কোনো গ্রেডেই পড়েন না, একবারে জেড পর্যন্ত কোনো গ্রেডেই আপনি পড়েন নাই। কিন্তু ইমান এবং তাকওয়া, এই দুটা দিয়েই হলো আল্লাহর ওলি। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সুন্দর করে বর্ণনা করেছেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন যে আউলিয়াউর রহমান কারা? তিনি বলছেন যে ইন্নাল মুমিনিনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, সুবহানাল্লাহ। তিনি বলছেন যত মুমিন আছে পৃথিবীতে সবাই আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। কারণ ইমানদার যদি আল্লাহর বন্ধু না হয়, তো সেই ইমানদার থাকে কেমনে? আর আল্লাহ পাক কোরআনে বারবার বলছেন আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ইমানদারদের বন্ধু, আল্লাহ পাক ইমানদারদের ওলি। তা আল্লাহ যদি আমার ওলি হয়, আমি আল্লাহর ওলি না?
আপনারা সবাই আল্লাহর ওলি। আল্লাহ পাক বলছে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু, জেনে রাখো তোমাদের বন্ধু হলো, এক নম্বর বন্ধু হলো আল্লাহ, দুই নম্বর বন্ধু হলো আল্লাহর রাসূল, তিন নম্বর বন্ধু হলো দুনিয়ার সমস্ত মুমিন। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনেরও ওলি, আল্লাহর রাসূলেরও ওলি, ইমানদারদেরও ওলি। ওলি মানে কি? বেলায়েত মানে বন্ধু। আমরা আল্লাহরও বন্ধু, আল্লাহর রাসূলেরও বন্ধু, ইমানদারদেরও বন্ধু। তাহলে আমাদের দেশে কিন্তু আপনি পীর মুরিদি ছাড়া যত ইমানদার, যত তাকওয়াবান, যত দিনদার হন, আপনাকে কেউ ওলি বলে স্বীকৃতি দিবে না। এরকম একজন ওলি দেখাতে পারবেন বাংলাদেশে যে ওলি পীর মুরিদি ছাড়া তিনি আল্লাহর ওলি হয়ে গেছেন? সমাজ যাকে, এই দেশের মানুষ যাকে আল্লাহর ওলি বলছে, এরকম একজন দেখাতে পারবেন? মানে আমাদের দেশের ওলির কনসেপ্টটা মারাত্মক বিভ্রান্তি কনসেপ্ট। মানুষ মনে করে যে ওই লাইনে যাওয়া ছাড়া ওলি হইতে পারে না। আল্লাহ পাক বলছেন আমানু ওয়াত্তাক ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আর তাকওয়া দিয়ে ওলি হয়। আর ঈমান আর তাকওয়ার জন্য আপনি ওই পীর মুরিদি জরুরি বিষয় না, ঈমান আর তাকওয়ার জন্য কোরআন এবং সুন্না জরুরি বিষয়। ঈমান শিখবেন কোরআন থেকে, সুন্না থেকে, তাকওয়া শিখবেন কোরআন থেকে, সুন্না থেকে। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, ঈমান এবং তাকওয়া দুইটাই হলো উপরের বিষয় না ভিতরের বিষয়, দুই সাবজেক্ট কিন্তু গোপনীয় বিষয়, প্রকাশ্যের বিষয় না। ঈমান কোথায় থাকে, ঈমানের স্থান কোথায়? মহল্লুল ঈমান আল কালব। আর তাকওয়ার স্থান কোথায়? মহল্লুত তাকওয়া আল কালব। দুটোর জায়গা কিন্তু ভিতরে, বাইরে দেখা যায় না এটা। এই জন্য ঈমান ভিতরের জিনিস। ঈমান যদি বাহিরের জিনিস হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবিদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই হইতেন বড় আল্লাহর ওলি। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই যে লোকটা মুনাফেকের নেতা, মুনাফেকের লিডার, এই লোকের পাগড়ি, আমার আপনার চেয়ে ছোট্ট পাগড়ি ছিল না, বিশাল পাগড়ি ছিল। এই লোকের দাড়ি আমার আপনার চেয়ে ছোট দাড়ি ছিল না। এই লোকের জুব্বা, এই লোকের জামা কাপড় যে এত লম্বা ছিল যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলেন, হামজাকে দাফন করার মতো কোনো পোশাক পাচ্ছেন না, ওই মুনাফেকের এত লম্বা জুব্বা, সেই জুব্বা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ পরিশোধ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক দিচ্ছেন কাকে? ওই আবদুল্লাহ ইবনে উবাইকে। তাহলে আবদুল্লাহ ইবনে উবাইর জুব্বা এত লম্বা, আমাদের কারো এত লম্বা জুব্বা বাংলাদেশে নাই। জুব্ব লম্বা, দাড়িও লম্বা, পাগড়িও লম্বা, পাঁচ ওয়াক্ত জামাতে পাওয়া যায়। যারে পাঁচ ওয়াক্ত নামাজের জামাতে পাওয়া যায়, আল্লাহ রসুলের পিছে জামাতে নামাজ পড়ে। তাহলে বাহ্যিকভাবে কোনো দিকে তারে আপনি মুনাফেক বলতে পারবেন? বাহ্যিকভাবে দেখলে মনে হবে বিরাট আল্লাহর ওলি, 360 জনের লিডার। বাংলাদেশ নাকি কত আউলিয়ার দেশ, এটা সেরে কি কথা। এই দেশ, এই জমিন আল্লাহর জমিন, আল্লাহর দেশ, কোনো ওলি আউলিয়ার দেশ না। অনেকে আমরা আবেগে পড়ি না বুঝে বলে ফেলি যে এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ। কিসের শাহজালাল শাহপরানের দেশ? আল্লাহর দেশ। এই দেশ শাহজালাল শাহপরানে কই পাইল? এই জমিনের মালিক আল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, পুরো জমিনের মালিক আল্লাহ। তাহলে বাংলাদেশ আল্লাহর জমিন, কোনো ওলি আউলিয়ার জমিন না। অনেকে, অনেক ইসলামিক পণ্ডিতেরাও মাঝে মাঝে, বড় বড় বক্তারা, ওয়াইজেরা বলে এই দেশ আল্লাহর ওলিদের দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ, অমুক 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 নাম ধরে ধরে বলে অমুকের দেশ। নাউজুবিল, অমুকের দেশ হবে কেন? এটা আল্লাহর দেশ, এটারে হেফাজত করবেন আল্লাহ, ওই ওলি আউলিয়া হেফাজত করতে পারবেন না। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইমানদারদের ইমান, দিন, কোরআন, সুন্না সব কিছুকে হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই কোনো ওলি আউলিয়া কবর থেকে উঠে আসে এই দেশে এগুলো হেফাজত করতে পারবেন না। আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হলো
যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানটা যদি বাহিরে দিতেন তাহলে এই সমস্ত লোক হয়তো বড় বড় আল্লাহর হবে, কিন্তু ঈমান বাহিরে না, ঈমান থাকে কোথায়? ভিতরে। এই জন্য এই লোকেরা মুনাফেকের লিডার। আর তাকওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাকওয়া হা হুনা ইউশিরু ইলা সদরিহি সালাসা মাররাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তাকওয়া এখানে তিনবার দেখাইলেন। তাকওয়া এখানে, তাকওয়া বাহিরে না, আমরা তাকওয়া দেখাই বাহিরে। বাহিরে বিশাল তাকওয়া, ওরে আল্লাহ রোজা রাখে আরেকজনের জানানোর জন্য যে ভাই এই তো আজকে বেশি গরম লাগতেছে, রোজা রাখি কষ্ট হইতেছে, মানে ডাইরেক্ট বলতে পারতেছে না আমি খুব পরেজগার মানুষ, আমি রোজা রাখি সবসময়, এই কথা ডাইরেক্ট বলতে পারতেছে। তো বলে কি ভাই খুব গরম পড়তেছে, রোজা রাখি কষ্ট হইতেছে, মানে বুঝাইতেছে আমি রোজা রাখছি, মানে নিজের আমল বাহিরে প্রকাশ করা। তারপরে একদিন এক দাওয়াতে গেছি, ওই ওই লোকেরা এখনও যেখানে দাওয়াতে যায় ওই এই কথা ওইটাই শুনি, বলে যে হুজুর সপ্তমবার যখন হজে গেছি তখন মক্কাতে কি বৃষ্টি, মানে বুঝাইতে চাচ্ছে আমি সাতবার হজ করছি, ডাইরেক্ট বলতেছে না যে আমি সাতবার হজ করছি, মানে আমাকে বলতেছে যে হুজুর সপ্তমবার যে বছর হজে গেলাম সেবার দেখি যে কি বৃষ্টি, বৃষ্টিতে একেবারে মক্কার পাহাড়টা সব ডুবে গেছে, মিনাতে আমরা সবাই পাহাড়ের উপরে উঠে গেছি। মানে এই গল্প করার কারণ হলো যে বোঝানো যে আমি সাতবার হজ করছি। তাহলে তাকওয়া এরকম বাহিরে প্রসার প্রসার করে তাকওয়া হয় না। তাহলে আচ্ছা বুঝলাম, ঈমান এবং তাকওয়া দুইটাই থাকে ভিতরে। তো এই ভিতরের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না আমার ভিতরে কি আছে, এটা কি আপনারা কেউ জানেন? আপনাদের ভিতরে কি আছে আমি জানি। আচ্ছা ঈমানও হলো ভিতরে, তাকওয়াও হলো ভিতরে, দুইটাই ভিতরের জিনিস। এন্ড ভিতরের জিনিস আপনি আমি জানলেন কিভাবে? একজন লোকেরে আপনি কিভাবে ঘোষণা দিলেন যে এই লোক ওলিয়ে কামেল হয়ে গেছে, আপনি কেমনে বুঝলেন? আল্লাহ পাক কি আসমান থেকে ঘোষণা দিয়ে দিছে দুনিয়ার মানুষ শুনো অমুক আমার ওলিয়ে কামেল হয়ে গেছে, এই কথা আল্লাহ ঘোষণা দিছে? তো গায়েবের বিষয় আপনি জানলেন কিভাবে? তাহলে আপনি গায়েবের বিষয় না জেনে একজনকে আল্লাহর ওলি বলা, এটা মারাত্মক গুনার কাজ। আরেকটা হলো কোনো ব্যক্তি নিজেকে ওলি দাবি করা, যে ভাইরা সবাই শুনেন আমি আল্লাহর ওলি হয়ে গেছি, এরকম দাবি করা। একজন সাহাবি কোনোদিন দাবি করছে যে আমি আল্লাহর ওলি, অথচ সাহাবাই কেরাম আল্লাহর ওলি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, 100% পিওর নির্বেজাল আল্লাহর ওলি সমস্ত সাহাবাই কেরাম, কিন্তু একজন সাহাবি কোনোদিন দুনিয়ার কোনো মানুষের সামনে যাই বলেন নাই যে আমি আল্লাহর ওলি হয়েছি, আসেন আমার পাগড়ি ধরেন সবাই, এ কথা বলছেন একজন সাহাবি কোনো দিন? বরং আমি আপনাদের ওই দিন জুমার খুতবায় বলছি যে ওয়াইস আল কারনি রাহেমাহুল্লাহ তাআলা, যার নামে আমাদের দেশে অনেক মিথ্যা কথা আছে, সে ওয়াইস আল কারনি রাহেমাহুল্লাহ যখন সেই কারন অঞ্চল থেকে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সাহাবাই কেরামের সামনে দোয়া চাইলেন তখন তিনি আর ওই অঞ্চলে ফিরে যান নাই, নিজের বাড়িতে আর যান নাই। তিনি বললেন যে আমি যদি এখন বাড়িতে যাই তো আমার এলাকার লোকেরা তো শুনে গেছে, এরা এলাকায় গিয়ে প্রচার করে দিব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইস থেকে তোমরা দোয়া নিও, সাহাবিদেরকে বলছেন, অথচ তিনি সাহাবি না, উনি তাবেঈ। তো ওই এলাকায় গেলে তো মানুষ আমাকে নিয়ে শেরেক শুরু করে দিবে, উনি আর ওই এলাকায় যান নাই, ওই এলাকা না গিয়ে উনি কুফা চলে গেছেন। কুফাতে অনেকদিন পর্যন্ত উনি লুকাই লুকাই গোপনে গোপনে ছিলেন, একটা মানে নিজের বাড়ি ঘরে না যায় দেখেন, আরেকটা এলাকা অপরিচিত একটা এলাকায় গিয়ে একটা ছোট্ট বাঙ্গাচূড়া কুড়ে ঘর বানায় সেখানে আবাদত বন্দেগি করতেছেন। তখন একবার কুফার লোকেরা যখন মদিনা আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে তোমাদের এলাকায় একটা লোক আছে এরকম এরকম, কয় হ্যাঁ আছে, তো ওই লোকটাকে সামনে নিয়ে আসিও আর ওর কাছে তোমরা দোয়া চাইও। বাস এই লোকগুলা যায় ওই বাঙ্গা ঘরের লোকেরা যায় ধরে ফেলছে। তো তখন ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ বলতে, হায় রে নিজ এলাকা না গিয়ে আরেক দেশে আসি অপরিচিত জায়গায় লুকাইলাম সেখানেও আসে ধরে ফেলছে। তখন তিনি ওখান থেকে যে এমন ফলানি ফলাইছেন, এমন লুকানি লুকাইছেন, আর ওনাকে খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময়
খারেজিদের বিরুদ্ধে যখন জেহাদ হচ্ছিল, নাহারাওয়ানের যুদ্ধ হচ্ছিল, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে তিনি জেহাদে যোগ দিয়ে শাহাদাত বরণ করেন। এরাই হলো আল্লাহর ওলি, যারা ওলি হওয়ার পরে নিজের প্রকাশ করে না, লুকায় থাকে। মানুষ তারে যায় দরে ওলি বলি, কিন্তু তারা প্রকাশ করে না। একবার আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া সফরে গেলেন। সিরিয়া সফরে যাওয়ার পরে তখন মসজিদে, সিরিয়ার মসজিদে তিনি সলাত আদায় করলেন। সলাত আদায়ের পরে একজনে চিনে ফেলছে যে উনি তো আবু জার আল গিফারি। দৌড়ায় আসে, বলতেছে যে হে আল্লাহ রসুলের সাহাবি, আমার জন্য একটু দোয়া করে দেন। তো আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, গাফার আল্লাহ লাক, আল্লাহ তোমাকে মাফ করে দিক। এটাই হলো দোয়া, আল্লাহ তোমাকে মাফ করে দিক। আরেকজন দূরের থেকে দেখছে যে আবু জার গিফারির কাছে দোয়া লই ফেলছে, ওই লোক দৌড়ায় আসি, বলতেছে আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। তখন আবু জার গিফারি বললেন, লা ইয়াগফিরুল্লাহু লাকা ওয়া লাহু, আল্লাহ তোমারেও মাফ না করুক, এই লোকেরও মাফ না করুক, দুইজনের মাফ না করুক। কারণ উনি দেখছেন যে যেই অবস্থা দোয়ার কন্ডিশন শুরু হয়েছে, এবার তো সব দলে দলে চলে আসবে, আসে খালি বলবে যে আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। এখন উনি ইচ্ছা করলে সেখানে দোয়ার দরবার বসায় কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেন, যে এটা দোয়ার দরবারে আবু জার গিফারি এই কথা বসায় যদি উনি একটু বসতেন সিরিয়ার মসজিদে, তো টাকা তো বস্তা বস্তা আসতো। কিন্তু আল্লাহ আকবার, সেই সাহাবাই কেরাম যে তিনি বলছেন, সাহাবাই কেরামের কাছে দোয়া চাইলে তারা বলতেন, লাস্তু বিনবী, আমি কি আল্লাহর নবী? আল্লাহর নবীর কাছে যখন তোমরা কোনো গুনাহ করে নবীর কাছে এসে যখন দোয়া চাইবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াস্তাগফার আল্লাহুম্মা রাসূল, আল্লাহ পাক কোরআনে বলছে রাসূল যদি তার জন্য ইস্তিগফার করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তা আমরা কি নবী, আমরা কি রাসূল, আমাদের কাছে কেন আসো? আর এখন আমরা দরবার বানাই, দোয়ার ভান্ডার বানাই বসি, যে আসেন সবাই, যে আমরা অমুক দিন দোয়া করবো, গরু নিয়ে, ছাগল নিয়ে, খাসি নিয়ে, চাউল নিয়ে, ডাউল নিয়ে, দুধ নিয়ে, কলা নিয়ে, সব নিয়ে চলে আসেন, এখানে দোয়ার মার্কাজ। প্রথম দোয়া, মাজারি দোয়া, শেষের দোয়া, আখেরি দোয়া, বিভিন্ন রকমের দোয়া মুনাজাত, দোয়া মুনাজাতের কারখানা। আর আল্লাহ আকবার, হজ্জে বাইতুল্লাহ আরাফার ময়দানে গেছেন, আরাফার ময়দানে কোনো দোয়া দোয়ার কারখানা দেখছেন? যেই ময়দান হলো খায়রুদ দোয়ায়ে দোয়া ও আরাফা, আল্লাহর জমিনে শ্রেষ্ঠতম দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার ময়দানের দোয়া, আরাফার ময়দানের দোয়ার চেয়ে শ্রেষ্ঠ দোয়া আল্লাহর জমিনে কোথাও নাই। আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন একেবারে একেবারে জমিনের সামা উদ্দুনিয়া নিকটবর্তী আকাশে চলে আসেন, এসে আল্লাহ পাক লক্ষ লক্ষ মুমিনকে আল্লাহ মাফ করে দেন ইয়াউমে আরাফার দিনে। সেই দিন এত ফজিলতময়, আল্লাহর দিকে খালি একটু দোয়া করলে আল্লাহ কবুল করেন। কিন্তু সেখানে দেখছেন যে সকালবেলায় উদ্বোধনী দোয়া, দুপুরবেলায় মাঝারি দোয়া, আসরের সময় আখেরি দোয়া, এরকম দোয়ার কারখানা সেখানে দেখছেন আরাফার ময়দানে। তাহলে দোয়া কবুল হওয়ার ময়দান যেখানে আল্লাহর কাছে হাত তুললে দোয়া কবুল হয়, সেখানে এরকম আখেরি দোয়া, প্রথম দোয়া, মাঝারি দোয়া, শেষের দোয়া, এরকম দোয়ার কোনো অস্তিত্ব নাই। অথচ আমাদের দেশে দেখেন কত দোয়া, মানে দোয়াটাই একটা বিশাল ব্যবসা। কেউ দল বাড়ি করা, কেউ টাকার বস্তা বাড়ি করা, এবং অনেকে দেখবেন এই শেষ দোয়ার দিন কয়েক বস্তা টাকা পায়। ফেসবুকে এখন দেখবেন ওই যে টাকা বস্তার মধ্যে পা দিয়ে একবারে মানে ভালো করে ভরে ভরে বস্তা বস্তা ঘরে ঢুকায় আখেরি দোয়ার দিন। ওই দিন আখেরি দোয়াও আখেরি পকেট খালি করার দিন, যারা ওখানে যাবে আখেরি পকেট খালি করার দিন, সেদিন পকেট সব খালি করে ওই বস্তা ভরে ওখানে ঢুকে। আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ঈমান এবং তাকওয়া, দুইটাই ভিতরের বিষয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহির জীবনে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি এক জিহাদে যাচ্ছিলেন, তখন একজন একজন মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বের হয়েছে। রাস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হওয়ার পরে
তো বললো যে আন্তা মোহাম্মদ, আপনি কি মোহাম্মদ? বললো যে হ্যাঁ আমি মোহাম্মদ। তুমি কে? তখন এই লোকটা নবী সাল্লামের সেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে তখন বলল যে আমি এতদিন পর্যন্ত আপনার ব্যাপারে যা শুনেছি আসলে মিথ্যা শুনেছি। এই লোকের চেহারা কোনো খারাপ মানুষের চেহারা হইতে পারে না। তখন তিনি সেখানে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান, আমিও আপনার সাথে যাব। আল্লাহ রাসূল বললেন, আমি তো জেহাদে যাই, মরতে যাই, আমার সাথে তুমিও যাইবা, মাত্র ইসলাম গ্রহণ করছো। বলে যে আমি আপনি যেদিকে আমিও সেদিকে। সুবহানাল্লাহ। তখন অনেক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ এরে নিয়েন না, কারণ এ তো মুনাফেকও হইতে পারে, মাত্র ইসলাম গ্রহণ করছে, ওরে আমরা চিনি না, জানি না, শুনি না, সে তো ওখানে যায় কাফের মুশরিকদের পক্ষে মুনাফেকিও করতে পারে, গুপ্তচরও হইতে পারে, একে আপনি জেহাদে নেবেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জেহাদে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জেহাদের প্রথম দিন তিনি শাহাদাত বরণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাখালাল জান্নাহ, আল্লাহর এই বান্দা জান্নাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। সারা জীবন জাহান্নামের মধ্যে, মাত্র একদিনে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন জিহাদে অংশগ্রহণ করেছেন, সলাত আদায় করেছেন, আমল করেছেন, জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, হুয়া দাখালান নার, এই লোক তো জাহান্নামে চলে গেছে। সাহাবাই কেরামের মাথায় ধরে গেল, কী বলে এই লোক জাহান্নামে গেছে? তখন তারা বুঝতে পারছিল না যে আল্লাহ রাসূল কেন বললেন এই লোক জাহান্নামে গেছে। পরবর্তীতে জানা গেল যে এই লোক যুদ্ধ করতে করতে বিভিন্নভাবে আহত হইতে হতে এক সময় তিনি আহতের যন্ত্রণা তিনি সহ্য করতে পারছিলেন না, তখন তিনি ছুরি দিয়ে নিজে নিজে আত্মহত্যা করেছেন। এই আত্মহত্যা তো সবাই দেখে নাই, অন্য সাহাবীরা মনে করছে তিনি শাহাদাত বরণ করছেন, তিনি জান্নাতি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়েছেন যে এই লোক ওইভাবে শাহাদাত বরণ করে না, এই লোক আত্মহত্যা করছে। তাহলে দেখেন সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জেহাদ করলেন, সলাত আদায় করলেন, সব করলেন, করে গেলেন কোথায়? জাহান্নামে। তাহলে কে জান্নাতি কে জাহান্নামি, এই গোপনীয় অবস্থা, ভিতরের অবস্থা, এটা আমি আপনি কারো পক্ষে জানা সম্ভব না। এই জন্য একজন মহিলা সাহাবী বলছিলেন যে আমরা একদিন একজন বড় সাহাবি মারা গেলেন, তখন আমরা বলাবলি করতেছিলাম, হায়রে আজকে জান্নাতি সাহাবিটা মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, এই শোনো, আমি আল্লাহর নবী হয়ে জানি না সে জান্নাতি না জাহান্নামি, তুমি মহিলা জানলা কিভাবে? তখন ওই মহিলা সাহাবি বলতেছেন, এরপর থেকে আমরা সাহাবিরা মৃত্যু পর্যন্ত কোনোদিন কোনো মানুষকে জান্নাতিও বলতাম না জাহান্নামিও বলতাম না। আল্লাহর নবী রাসুল হয়ে তিনি বলতেছেন, তিনি বলতে পারেন না কে জান্নাতি কে জাহান্নামি। তাহলে গায়েবের অবস্থা আমরা কিভাবে বলে দিই যে অমুক আল্লাহর ওলি, তার ইমান তার তাকওয়া আপনি দেখলেন কিভাবে? বাহ্যিক অবস্থা দেখে ইমান বোঝা যাবে না, বাহ্যিক অবস্থা দেখে তাকওয়া বোঝা যাবে না, দুটাই গোপন বিষয়। এই জন্য একজন সাধারণ দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, গরিব মানুষ দিনে আনে দিনে খায়, তিনি আল্লাহর ওলি হইতে পারেন। আবার আমরা যারা লম্বা জুব্বা, লম্বা দাড়ি, লম্বা লেবাস নিয়ে বসে আছি, বিশাল বুজুর্গ মনে করে বসে আছি, তারা আল্লাহর ওলি নাও হইতে পারে, কারণ তার সামান্য ইবাদত আল্লাহ পাক হয়তো এত বেশি পছন্দ করেন, যেটা হালাল উপার্জনের ইবাদত, আর আমার আপনার যে ইবাদত, এই ইবাদতে কোনো হারাম উপার্জন থাকতে পারে, রিয়া থাকতে পারে, কত রকমের কত কিছু থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি বেশি সম্মানিত যিনি বেশি তাকওয়াবান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, আল্লাহ পাক তোমাদের চেহারার দিকে দেখে তোমাদেরকে বিনিময় দেন না, উজরত দেন না। আল্লাহ পাক দেখেন কিসের দিকে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের কলবের দিকে, অন্তরের দিকে এবং আমলের দিকে তাকান, চেহারা সুরতের দিকে, বংশীয় মর্যাদার দিকে, টাকা পয়সার দিকে, এগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না। ইন্নাল্লাহ আলিমুন খাবির, আল্লাহ পাক সব কিছু জানেন এবং সব কিছু খবর রাখেন। এরপরে ১৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইমান এবং ইসলাম এই দুইটার বিষয়ে এখানে আল্লাহ পাক কথা বলছেন।
ইমানটা ইসলাম থেকে খাস, মানে একজন মানুষ মুসলিম হতে পারে কিন্তু মুমিনের দরজায় পৌঁছা এটা কঠিন বিষয়। মানে আমরা তখন বলছি যে ইমান হলো কোথায় থাকে, ভিতরে, কিন্তু ইসলাম কোথায় থাকে, ইসলাম বাইরে থাকে। এজন্য মানে ইসলাম সহজেই লাভ করা যায় কিন্তু ইমান সহজে লাভ করা যায় না। ইমান এবং ইসলাম এই দুটার মধ্যে কিছু পার্থক্য আছে। এজন্য জিব্রিল আলাইহিসসালাম নবী সাল্লামের কাছে এসে প্রথম প্রশ্ন করেছেন ইসলাম সম্পর্কে, আখবিরনি আনিল ইসলাম, হে আল্লাহ রসুল সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলেন। আল্লাহ রসুল বলেন ইসলাম হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতাইন ইসতাতাতা ইলাইহি সাবিলা। নবী সাল্লাম ওই পাঁচটা জিনিসের কথা বললেন। জিব্রিল আলাইহিসসালাম বলেন সাদাকতা, আপনি সত্য কথা বলছেন। এরপরে জিব্রিল আলাইহিসসালাম প্রশ্ন করলেন যে আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে কিছু বলেন। তাহলে আগে প্রশ্ন করছেন ইসলাম, তারপরে ঈমান। তো এই সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মানুষ গ্রাম থেকে এসে, দূর দূরান্ত থেকে এসে যারা ইসলাম গ্রহণ করছেন, তো এরা সবসময় বড় গলায় বলতো যে আমার না আমরা ঈমান আনছি। আরে মিয়া আমরা ঈমানদার, নামাজ না পড়লে কি হইব, ঈমান ঠিক আছে? আমাদের দেশে এরকম বলে না, আরে মিয়া নামাজ পড়ি না, আরে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান কি গেছে নাকি, আমি তো বড় ঈমানদার। তো এরকম কিছু সাহাবায়ে কেরাম ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকতেন, তারা সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেতেন। কিন্তু আবার কিছু সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেতেন না, তারা দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রাম এলাকা থেকে আসতেন। এদেরকে কোরআনের ভাষায় বলা হয় আরাব। এরা মদিনারে মানুষ কিন্তু মদিনার বিভিন্ন গ্রাম এলাকা থেকে আসতেন। তো এরা ইসলাম সম্পর্কে একটু কম জানতেন। এবং পরবর্তীতে আবদুল্লাহ ইবনে সাবা ইহুদি মুনাফেক এবং আরও অন্যান্য মুনাফেকরা যে জাল হাদিস প্রচার প্রসার করছেন, তারপরে আরও যত ষড়যন্ত্র করছেন, এগুলা কিন্তু মদিনার সাহাবিদেরকে দিয়ে করতে পারেন নাই। এগুলা ওই বিভিন্ন অঞ্চলের দূর দূরান্তের যারা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে যারা বঞ্চিত ছিল তাদেরকে দিয়ে করছে। তো এরকম সাহাবিগুলা মানে নতুনভাবে ইমান ইসলাম গ্রহণ করছেন, তো তারা বলতো যে আমার না, আল্লাহ পাক বলছে তোমরা আমার না এখনও বলিও না, এখন বলো আসলাম না, যখন ইমান ভিতরে ভালো করে ঢুকে যাবে তারপরে বলিও যে আমার না। এখানে আল্লাহ পাক কথাটা এইভাবে বলতেছেন কওলাতিল আরাব আমান্না, ওই ইসলাম গ্রহণ করে সাথে সাথে ওই বেদুইন ওই গ্রামের লোকগুলা বলতে থাকে আমান্না আমরা ইমান আনছি। কুল্লাম তুমিনু, রাসূল আপনি বলে দেন তোমরা এখনো ইমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করছি, আমরা মুসলিম হয়েছি এটা বলো। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো ঈমান তোমাদের অন্তরে ঢুকে নাই। তাহলে ঈমান ঢুকে কোথায়, ঈমান থাকে কোথায়? আল্লাহ পাক স্পষ্ট বলে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরে ঢুকে নাই। ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, যদি তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো আল্লাহ তোমাদের আমল থেকে কোনো কিছুকেই আল্লাহ পাক নিষ্ফল করে দিবেন না, ধ্বংস করে দিবেন না। যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে আমল করো তো সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, কোনো আমল আল্লাহ পাক বাদ দিয়ে দিবেন না। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ পাক হলেন গাফুর এবং রাহিম। এবার আল্লাহ পাক বলতেছেন ঈমানদার কারা, আগে আল্লাহ বলছে তোমরা খবরদার ঈমানদার বলিও না, বলো কি মুসলিম, আসলাম না বলো, আমার না বলিও না। এবার আল্লাহ বলতেছে আমার না কখন বলবা, এটাও আল্লাহ বলে দিচ্ছেন যে কখন সময় হইব আমার না বলার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ঈমানদার বলার সময় হলো যখন তোমার মধ্যে দুইটা জিনিস তৈরি হবে, তখন তুমি বলবা ঈমানদার। এজন্য দেখবেন যে মা বাবার কাছে সন্তান যদি বুড়ো হয়ে যায় তাও কিন্তু বয়স বাড়ে না,
মা বাবার কাছে মনে হয় যে ওই যে দুধ খাওয়ার সময় দুই বছর এক বছর দেড় বছরে যেরকম ছিল, ওই ছেলের বয়স যদি চল্লিশ বছরও হয়ে যায় তাও মা বাবার কাছে ওই দুই বছরের শিশুই থাকে। এবং মা বাবার টেরে পায় না যে কোনখান দিয়ে শিশু সন্তান বড় হয়ে যায়, কারণ সবসময় চোখের সামনে থাকে, বুঝতেই পারে না। কিন্তু আপনি অনেকদিন পরে দেখলে না বুঝতে পারবেন যে কয়দিন আগে দেখছি একরকম, এখন দেখছি আরেক রকম। কিন্তু মা বাবা তো সবসময় দেখতেই থাকে। তো এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে তোমরা মুমিন হইতে পারিবা তখন যখন তোমাদের মধ্যে দুইটি বড় বড় গুণ আসবে। ওই দুইটা গুণ কি? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পরে বিন্দুমাত্র কোনো সন্দেহ যখন তোমার মধ্যে থাকবে না, যতক্ষণ পর্যন্ত বিন্দুমাত্র সন্দেহ থাকবে ততক্ষণ মনে করবে যে তুমি এখনো মুমিন হইতে পারো না। যখন মনে করবা যে আখেরাতের ব্যাপার, আখেরাত তোমার চোখের সামনে তুমি দেখতেছ, কবর তুমি সামনে দেখতেছ, কবরের ব্যাপারে ইয়াকিন তৈরি হয়ে গেছে, আখেরাতের ব্যাপারে ইয়াকিন তৈরি হয়ে গেছে, তুমি হাশরের ময়দান চোখের সামনে দেখতেছ, জান্নাত চোখের সামনে দেখতেছ, জাহান্নাম চোখের সামনে দেখতেছ, মানে এসব ব্যাপারে আর বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, তখন মনে করবা আমান্না, এখন আমার ঈমান আসছে। আরেকটা গুণ হলো ওয়াজাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবা, মানে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবা, তখন মনে করবে যে ঈমান আসছে। এতদিনে দেখবেন যে নামাজ পড়তে রাজি, তারপরে জিকির আজকার করতে রাজি, পাগড়ি বেনতে রাজি, সব সুন্নত রাজি, কিন্তু জেহাদের সুন্নতের কথা যদি বলেন যে ভাই এই জায়গা তার নাই, কারণ এই জায়গায় গেলে আমার বউ এতিম হয়ে যাবে, এই জায়গায় গেলে ছেলে মেয়ে এতিম হবে, বউ বিধবা হয়ে যাবে, বা এই জায়গায় যাওয়া যাবে না, দেখবেন যে সব রাজি আছে। যদি বলেন যে এই বিষয়ে অমুক জায়গায় চলেন, বাস আর নাই সেখানে, এটা অনেক কঠিন বিষয়। আল্লাহ পাক বলতেছে যার অন্তরে ইমান ডুববে, যে আমান্না বলবে, সে তো আল্লাহকে এমনভাবে ইমান আনবে, এমনভাবে বিশ্বাস করবে আল্লাহর দিনের জন্য সে যে কোনো মুহূর্তে মরে যেতে প্রস্তুত। তাহলে জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এই জিহাদ করার ইচ্ছা এবং আল্লাহ রাসূলের উপরে ইমান আনার পরে বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকবে না, এইরকম অবস্থা যখন আসবে তখন তোমরা বলবে আমান্না, আমরা ইমান আনছি, এর আগ পর্যন্ত আসলাম না। তাহলে আমরা কি আসলাম না, না আমান না? জি আপনারা কি আমান না এখনো হইতে পারিনি? আমরা আমরা আসলাম না এখন। যদি আপনাদেরকে বলি চলেন জেহাদের ময়দানে, একজনও পাবেন না, কবি যে হুজুর তো দেখা যায় জঙ্গি। যদি বলি যে অমুক জায়গায় চলেন জেহাদে চলেন, সবাই দেখবেন যে আস্তে আস্তে সবাই পলাইতে থাকবো, পরে হুজুরের সাথে আর একজনও পাওয়া যাবে না। তাহলে আবার ইমানের ব্যাপারে এখনো অনেক সন্দেহ আছে, আখেরাত আমাদের সামনে এখনো জ্বলজ্বল করে ভাসে না। আখেরাত যদি ভাসত, মৃত্যু যদি ভাসত, আজাবে কবর যদি ভাসত, তাহলে আমাদের আমল আখলাক এরকম থাকতো না, আরো অনেক পরিবর্তন হয়ে যেত। আপনার বয়স হয়ে গেছে চল্লিশ বছর পঞ্চাশ বছর, তাও আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে আসে না। কবর যদি সামনে বাসত, আখেরাত যদি সামনে বাসত, আপনি মনে করতেন যে আমি আজকে রাত্রে তো মরে যেতে পারি, তো দাঁড়িবিহীন আমি হাশরের ময়দানে উঠবো নাকি? তাহলে আপনি মনে করতেছেন আমার এখনো হায়াত বাকি আছে, আরো বাসমো, তাহলে মৃত্যু এখনো চোখের সামনে বাসে না, আজাবে কবর বাসে না, আখেরাত বাসে না, তাহলে ইমান আসলো কিভাবে? ফজরের না জামাতে পাওয়া যায় না, জোহরে পাওয়া যায়, আসরে পাওয়া যায়, মাগরিবে পাওয়া যায়, এশা পাওয়া যায়, ফজরে পাওয়া যায় না। ফজরে কেন পাওয়া যায় না? ঢাকা শহরে ফজরের সময় মনে হয় যে মানুষে নাই, মনে হয় যে এই দেশে কোনো মানুষ বসবাস করে না, এটা মনে হয় আরেক মানে নগর যেখানে মানুষ থাকে না, মানে চুপচাপ একবারে নীরব চতুর্দিকে কোনো মানুষের কোনো আনাগোনা নেই, কিন্তু রাত্রে মনে হয় যে সারা রাত এখানে মানুষ থাকে, একেবারে রাতে তিনটা চারটা পাঁচটা ফজরের আজান পর্যন্ত চতুর্দিকে মানুষের আওয়াজ, আজানের পরে আওয়াজ স্তব্ধ হয়ে যায়, না আজানের পরে ঘুমের সময় হয় ঢাকা শহরে, অথচ তখন ঘুম থেকে ওঠার সময়। তো ফজরে পাওয়া যায় না কেন? বুঝতে হবে ইমান ঢুকে নাই ভিতরে,
ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান যদি ডুবতো তাহলে ওই আমার ঈমানেই টানি আমাকে ঘুম থেকে তুলে ফেলত। এক ছেলে মাকে বলে যে আম্মা আমার টয়লেটে যাওয়ার সময় হলে আমার একটু ডাকে দিয়েন তো। আম্মা বলতেছে ছেলে তোমাকে আমি ডাকা লাগবে না, তোমার টয়লেটেই তোমাকে ডাকবে, তোমার যখন টয়লেটে যাওয়ার সময় হবে তোমার টয়লেটেই তোমাকে ডাকে তুলে ফেলবে, আমি ডাকে তোলা লাগবে না। তো ফজরের আজান দিলে তোমার ইমানেই ডাকে তোমাকে তুলে ফেলবে। যদি তোমার ইমান ডাকে তোমাকে তুলতে না পারে, বুঝতে হবে যে তোমার ইমানের প্যারালাইসিস হয়েছে, তোমার ইমান অসুস্থ হয়ে গেছে, এই জন্য তোমাকে ডাকে তুলতে পারে না, সে নিজেই উঠতে পারে না, তোমাকে তুলবো কীভাবে? তখন ইমানের চিকিৎসা লাগবে, ইমানকে ঠিক করতে হবে। আল্লাহ পাক বলতেছেন এই এই কাজ যাদের মধ্যে আসবে, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ, এটা যদি হয় উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর কি করবা? وَكُونُوا مَعَ الصَّادِقِينَ, সাদিকিনদের মতো হয়ে যাও। সাদিকিন কারা? হ্যাঁ, ওখানে তিনজন সাহাবীর কথা বলছেন আল্লাহ পাক, এ ভুলে গেছেন? তিনজন সাহাবি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, পরবর্তীতে সবাই বিভিন্ন রকমের ওজর পেশ করতেছিল, কিন্তু এরা মিথ্যা কথা বলেন নাই, এরা সত্য কথা বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে জি হেলাল ইবনে উমাইয়া, আরেকজন মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সত্য কথা বলছিলেন। পরবর্তীতে চল্লিশ দিন পঞ্চাশ দিন পর্যন্ত তাদেরকে বিভিন্ন কষ্ট বিভিন্ন কিছু তাদেরকে সহ্য করতে হয়েছে, পঞ্চাশ দিন পরে গিয়ে আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, আল্লাহ পাক তাদের তাওবা কবুল করেছেন, এই ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন, এই মানুষগুলোর মতো হয়ে যাও। এখন আমাদের দেশে এই আয়াত দিয়ে ব্যবসা চলে, বলে যে কুনু মাআস সাদিকিন, পীর সাহেবদের সাথী হয়ে যাও। আল্লাহ পাক বললেন কি, ব্যাখ্যা কি? সকল তাফসিরে, তাফসিরে তবারি, কুরতুবি, ইবনে কাসির সব জায়গায় বলা হয়েছে কোনো মাস সাদিকিন অর্থ হলো কোনো মেসলা সাহাবা, ওই যে তিনজন সাহাবি সালাসা, ওই তিনজন সাহাবির মতো হয়ে যাও। আল্লাহ পাক তাদেরকে এখানে সাদিকিন বলছেন, যে তারা সত্য বলার কারণে তাদেরকে কঠিন এক পরিস্থিতির সম্মুখীন তাদেরকে হতে হয়েছে। এইরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও তোমরা সত্যবাদীদের উপরে অটল থাকবা, আল্লাহ পাক এটাই বলছেন। এটা ওই পাগড়ি ধরতে বলেন নাই, বা কারো কাছে মুরিদ হইতে বায়াত হইতে আল্লাহ পাক বলেন নাই। আবার কোরআনে কারিমের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, ওখানে আল্লাহ পাক বলছে কোনো মা সাদিকিন, সাদিকিনদের মতো হও, এখানে আল্লাহ বলছে সাদিকিন কারা? সাদিকিন কারা? সাদিকিন হলো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। সাদিকিন হলো যারা কোনো প্রকার বিন্দুমাত্র সন্দেহ সংশয় ছাড়া আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে এবং জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেছে এরাই সাদিকুন। তাহলে এই মানুষগুলোর সাথে থাকার জন্য আল্লাহ বলছেন, এদের মতো হইতে বলছেন, এরাই সাদিকুন। কুল আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। নতুন নতুন ইসলাম গ্রহণ করে কিছু সাহাবী এখনো যাদের মধ্যে ঈমান মজবুত করে ঢুকে নাই, তো তারা রিয়া যে শিরক, রিয়া লোক দেখানো, মানুষের কাছে বেশি বেশি প্রকাশ করা, এটা যে শিরক, এই চিন্তাধারা এখনও ঢুকে নাই। তো এরা মনে করে যে আমরা ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি লাভবান হয়েছে, মানে আমাদের চেয়ে রাসূল লাভবান হয়েছে। কেমনে? রাসূলের শক্তি বেড়ে গেছে আমরা ইসলাম গ্রহণ করার কারণে,
না হয় আল্লাহ রসুল একা একা থাকতেন, দুর্বল থাকতেন, এত শক্তি বাড়ত না। মানে আমরা ইসলাম গ্রহণ করি আল্লাহর উপকার করছি, আল্লাহর রসুলের উপকার করছি, মানে এইরকম একটা চিন্তা চেতনা তাদের মধ্যে ঢুকছে। যে আমাদের বর্তমান সমাজে অনেকে মনে করে এইরকম, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে নামাজ পড়তে আসে, দেখবেন যে নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই, নামাজের মধ্যে কিভাবে দাঁড়াইতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সেজদা করতে হয়, কিভাবে বসতে হয়, এইগুলা কোনো কিছু জানারও প্রয়োজন মনে করে না। কেউ জানাইতে গেলে উল্টা তারে আরো ধমক দেয়, আরে মিয়া আমি নামাজ না জানি নাকি, আমারে শিখাইতে আসতো, এরকম ধমক দেয়। আবার এমনি কিছুই জানে না, কেমনে রুকু করতে হয় সেটাও জানে না, সেজদা করতে হয় সেটাও জানে না, কেমনে বসতে হয় সেটাও জানে না, নামাজের কোনো নিয়ম কারণে জানে না। মানে তার চিন্তাধারা হইলো আমি যে নামাজ পড়তেছি এটাই তো বিশাল কিছু, আমি নামাজ না পড়তে আল্লাহ কি করতে পারত, আমি নামাজ পড়ি আল্লাহরে উপকার করতেছি, আল্লাহরে শক্তিশালী বানাইতেছি, মানে আমার উপকার না উপকার আল্লাহর, মানে তার চিন্তাধারাটা এরকম। আমি নামাজ পড়তে মসজিদে আসছি, কবুল না করি আল্লাহ যাইব কই, আমাকে জান্নাতে না নিয়ে আল্লাহ কারে জান্নাতে দিব, আমি এত বড় বংশের মানুষ, আমারকে জান্নাতে না দিয়ে কারে আল্লাহ জান্নাত দিব। মানে হাব ভাবটা এরকম যে নামাজ যেভাবেই কুফরি আল্লাহ কবুল করতে বাধ্য মনে হচ্ছে। এই জন্য সহিভাবে জানা বুঝা, দেখবেন যে আমরা যদি মুসল্লি যারা আসে আমাদের মসজিদে একজন একজন করে আমি যদি কেরাতটা শুনি, সহি কেরাতওয়ালা মুসল্লি কয়জন পাওয়া যাবে? হ্যাঁ, তো কেরাত যদি সহি না হয় নামাজ হবে? তো এই মানুষগুলোর যে নামাজ হচ্ছে না, মানুষগুলোর মধ্যে কোনো অনুভূতি আছে যে হায়রে আমি তো এত কষ্ট করে নামাজ পড়তেছি, আমার নামাজটা তো হচ্ছে না, আমার মিনিমাম সুরা আল ফাতিহাটা কয়টা সুরা তো সহি করা দরকার, এই অনুভূতি আছে নাই? তো কেন নাই? যে নামাজ পড়তেছি এটাই তো অনেক কিছু, আল্লাহ কবুল না করি যাগো কই, মানে আল্লাহরে ঠেকা যে কবুল করতে আল্লাহ বাধ্য, মানে অনুভূতিটা এরকম। তো কিছু কিছু সাহাবাই কেরাম ইসলাম গ্রহণের পরে তাদের মধ্যে এরকম একটা মনোভাব ছিল, আর তাদের আমলের কথা বারবার আরেকজনকে বলে বেড়াইতো। ওই যে একটু আগে যেটা বললাম সপ্তমবার হজে গেছি যে এরকম হয়েছে, তারপরে এবার রমজানে একজন জিজ্ঞেস করতেছে হুজুর এই আমার তো জাকাত আসছিল, জাকাত তো কম আসে, তা আমি আরও এই ধরেন 10-12 লাখ টাকা দিয়ে দিই, তাহলে কি আমার জাকাত আদায় হবে? মানে আমাকে বুঝাইতে চাচ্ছে সে অনেক টাকা জাকাত দিয়ে দে, মানে বিভিন্ন ছলে বলে কৌশলে বুঝাইতে চায় যে আমি অনেক আমল করি, অনেক কিছু করি, এটা প্রকাশ করতে চায়। মানে আমি মোত্তাকি মানুষ, আমি পরোজগার মানুষ, আমি বুজুর্গ মানুষ, এই এই জিনিসগুলো মানুষ অনেক মানে নামাজি মানুষের মধ্যে, দিনদার মানুষের মধ্যে এই রিয়ার ভাবটা যে মানুষকে দেখানো, মানুষের কাছে বেশি বেশি প্রকাশ করা, এটা বেশি লক্ষ্য করা যায়, এবং বর্তমান সমাজে আমরা খুব বেশি দেখি। দেখবেন যে নিজের আমলের কথা মানুষের কাছে বারবার প্রকাশ করতে চায় এবং প্রকাশ করতে প্রচার করতে খুব পছন্দ করে যে আমি এই আমল করি, ওই আমল করি, ওই সলাত পড়ি, তাহাজ্জুদ পড়ি। কিছু কিছু লোক আছে দেখবেন যে তাহাজ্জুদ পড়ে, তা আসি বলে যে হুজুর আজকে রাতে 3টার দিকে উঠছি, দেখি যে আকাশ অন্ধকার হয়ে আছে, মানে বুঝাতে চাচ্ছে আমি রাতে 3টা বাজে উঠছি, তাহাজ্জুদ পড়ছি, ওটা ডাইরেক্ট বলতেছে না, রাতে 3টায় উঠছে, এই দেখছে সে দেখছে, মানে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয় যে আমি তাহাজ্জুদ পড়ি, এটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিয়ার মাধ্যমে সমস্ত আমল বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নফল ইবাদত আমরা যাই করি এগুলো প্রকাশ করা যাবে না, এগুলো গোপনে রাখতে হবে। এই জন্য সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এমনভাবে সদাকা দিতেন, তারা একজন আরেকজনকে যখন সাহায্য সহযোগিতা করতেন তখন অন্ধকারের মধ্যে গোপনে আরেকজনের পকেটে ঢুকাই দিতেন, যাকে দিচ্ছেন তিনি চিনতে পারতেছেন না কে দিচ্ছেন, অন্ধকারে দিতেন। কারণ প্রকাশ্যে দিলে তাহলে যাকে দিচ্ছেন সেই লোকটা এই লোকের সামনে ছোট হয়ে থাকবে এবং সবসময় সে মনে রাখবে যে অমুক ভাই আমাকে ওই দিন টাকা দিচ্ছে। এই জন্য কোন ভাই টাকা দিছে এটা যাতে চিনতে না পারে অন্ধকারের মধ্যে টাকা দিতেন, আল্লাহু আকবার, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো ইমান, গোপনে গোপনে প্রকাশ না করা। তারপরে নফল ইবাদত বন্দেগী ঘরে করা যাতে লোকজন না দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল ইবাদত বন্দেগী মসজিদে নববীতে করতেন না,
সুন্নত নামাজও মসজিদে নববীতে পড়তেন না, সুন্নত নামাজও ঘরে গিয়ে আদায় করতেন। রাত্রিবেলায় কেয়ামুল লাইল করতেন ঘরের মধ্যে। এই জন্য নফল ইবাদত যত গোপনে গোপনে করা যায়, প্রকাশ না করে আমি আল্লাহর জন্য ইবাদত করতেছি, তো সেই আল্লাহ দেখলেই তো হলো। আমি তো মানুষের জন্য ইবাদত করতেছি না, ইবাদত তো আল্লাহর জন্য, তো মানুষকে দেখাবো কেন, মানুষকে জানাবো কেন? কিন্তু আমরা দেখা যায় আল্লাহর ইবাদতের চেয়ে মানুষকে জানাতে বেশি পছন্দ করি। আল্লাহ পাকের জন্য ওই সকল সাহাবীদের উদ্দেশ্যে এবং কিয়ামত পর্যন্ত সকল মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন, কুল আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি আল্লাহকে তোমাদের দিনের ব্যাপারে জানাতে চাচ্ছ? মানে তোমরা যে আমল করো এটা আল্লাহকে জানাতে চাও? আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছুর এলেম আল্লাহ রাব্বুল আলামিনের আছে। তোমার অন্তরে কি আছে না আছে সেই এলেমও আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আছে। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক সব কিছুর ব্যাপারে এলেম রাখেন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, হে রাসূল, তারা ইসলাম গ্রহণ করে আপনাকে ধন্য করেছে, আপনাকে শক্তিশালী করছে, এরকম মনে করে তারা। কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আপনি পরিষ্কার করে বলে দেন, তোমরা ইসলাম গ্রহণ করি আমি রাসূলকে ধন্য করো নাই, আমি রাসূলকে শক্তিশালী করো নাই, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহই তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, আন হাদাকুম লিল ঈমান, আল্লাহ তোমাদেরকে ঈমানের রাস্তা দেখাইছে। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে ঈমানের রাস্তা দেখায় আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করছেন, তোমরা আল্লাহকে রাসূলকে অনুগ্রহ করো নাই। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, ইন্নাল্লাহ ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান জমিনের যত গায়েবের বিষয় আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়াল্লাহু বাসীরুম বিমা তাআমালুন, আর তোমরা যা আমল করো আল্লাহ পাক সব কিছু দেখেন। তা আল্লাহ পাক দেখলে তুমি আবার অন্য মানুষকে জানানোর দরকার কি? আল্লাহর জন্য ইবাদত করতেছো, ইবাদতের উদ্দেশ্য তো আল্লাহ, তা আল্লাহ যেহেতু দেখতেছেন তোমার ইবাদত, তাহলে আর অন্যকে জানানোর দরকার কি? এই আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক এই সূরা আল হুজুরাত শেষ করেছেন। এরপরে আমাদের তাফসীরের আর একটি সূরা বাকি আছে, সূরা কফ। ইনশাআল্লাহ আগামী তাফসীর থেকে সূরা কফের তাফসীর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের মুমিন হওয়ার, সাদিকিন হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।